যে সকল পরীক্ষা নিরীক্ষা এখানে হয় যে সিস্টেমগুলা আমার কাছে খুবই ভালো লাগছে। আমি তো বিভিন্ন হসপিটালে যাই কারণ যেহেতু আমি এটার সাথে একটু সম্পৃক্ত আছি, তো সেই হিসাবে আমি এখানে যা দেখেছি তা সিস্টেমগুলো খুবই সুন্দর এবং যে চিকিৎসা ব্যবস্থাটা এটা অত্যন্ত ভালো লেগেছে আমার কাছে এবং খুবই ভালো। আমি বলবো যে এখানে কোনো রোগী আসলে ইনশাল্লাহ হতাশ হবেন না এবং ভালো চিকিৎসা পাবেন ওনারা। তো ইনশাল্লাহ ভর্তি রাখলাম। এখন তো আমার শাশুড়ি আলহামদুলিল্লাহ উনি পুরোপুরি সুস্থ, এখন পুরোপুরি সুস্থ, তো আমিও হ্যাপি। স্যারের জন্য দেওয়া রইল, ডিপিআরসির জন্য দেওয়া রইল। আর এর সঙ্গে বলবো যে আপনারা যারা ব্যথায় কষ্ট করতেছেন তারা ডিপিআরসিতে যোগাযোগ করেন, ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। ভালো এবং সুস্থভাবে বেঁচে থাকার জন্য আমাদের নিরন্তর ছুটে চলা। এই ছুটে চলার পিছনেই দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে অনেক ধরনের বিপত্তি ঘটে যায়। সেটা হতে পারে আমাদের শারীরিক কিছু কন্ডিশনের কারণে, দেখা যাচ্ছে আমাদের জন্মগত কিছু সমস্যা দেখা দেয়, দেখা যাচ্ছে যে আবার বিভিন্ন দুর্ঘটনাজনিত বিভিন্ন কারণেও আমরা দেখা যাচ্ছে বিভিন্ন কারণে অসুস্থ হয়ে পড়ি, রোগাক্রান্ত হয়ে পড়ি এবং শরীরের বিভিন্ন জায়গায় আমাদের বিপত্তি দেখা দেয়। এই ভালোভাবে বেঁচে থাকার জন্য আমরা সব কিছু করি, বাট তারপরেও যে বিভিন্ন ধরনের সমস্যা হয় সেটার থেকে মুক্তিরও উপায় আছে, তবে সেটা হচ্ছে তথ্যগত কিছু অভাবের কারণে আমরা হয়তো সঠিক ট্রিটমেন্ট আমরা পাই না। আসুন দর্শক, আজকে আমরা আপনাদের সাথে এমন একজন পেশেন্টের সাথে পরিচয় করিয়ে দিই যিনি দীর্ঘদিন যাবত ওনার কোমর এবং হাঁটু ব্যথাজনিত উনি সমস্যায় ভুগছিলেন। ওনার হাঁটুতে ক্ষয় ছিল এবং বেশ অনেকদিন উনি এটা নিয়ে বিভিন্ন ধরনের ডক্টরের কাছে উনি গিয়েছেন, বাট উনি ভালো কোনো ফল পাননি। আসুন সরাসরি আমরা ওনার কাছ থেকে বিষয়টা জানি। আসসালামু আলাইকুম দর্শক, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম জোহরা বেগম। আপনার নাম জোহরা বেগম, কোথা থেকে এসেছেন? কোনাবাড়ি, গাজীপুর। গাজীপুর জেলা কোনাবাড়ি থেকে এসেছেন। আচ্ছা, আমাদের দর্শকদের জন্য কি একটু বলবেন যে আপনার মূলত সমস্যাটা কী কী ছিল? আমার কোমরে ব্যথা ছিল আগে, আমার হাঁটুতে ক্ষয় হয়েছিল, তখন আগের সেই ইনশাল্লাহ ভালো আছি। আচ্ছা, কতদিন থেকে এই সমস্যাটা আপনার? দুই থেকে তিন বছর আগে থেকে আমার মাজা কোমরে ব্যথা। আচ্ছা, আর হাঁটু হইল তিন চার মাস আগে থেকে। গত তিন চার মাস আগে থেকে হাঁটুর ব্যথাটা প্রচণ্ড আকার ধারণ করে। আচ্ছা, যখন আপনার প্রথম কোমর ব্যথাটা শুরু হয়েছিল আপনারা কি এটার জন্য কোনো ডক্টর বা কারো কাছে গিয়েছিলেন? গিয়েছিলাম। আচ্ছা, তো সেই ট্রিটমেন্টের ফলাফল কী ছিল, ডাক্তার কী বলেছিল আপনাকে? ডাক্তার ওষুধ দিয়েছে, খাইছি, একটু কমছে, আবার হয়েছে, আবার হয়েছে, এইভাবে। আচ্ছা, কিছুক্ষণ আগে আপনি একটু শেয়ার করেছিলেন যে আপনি এক ডক্টরের কাছে গিয়েছিলেন, ডক্টর বলেছেন যে আপনার যে হাঁটুর ক্ষয়ের যেই সমস্যাটা সেটার ওষুধই এখনো আবিষ্কার হয়নি। আচ্ছা, তো শোনার পর কেমন লেগেছিল আপনার কাছে? ওটি শোনার পরে তো আমার মনে অনেক খারাপ, বাড়িতে অনেক মন খারাপ করে রাখছি, বলে আমি হাঁটতে পারব না আর উঠতে পারব না, কোনো কিছু করতে পারব না, তো আমার কী হবে, কী সমস্যা, আমার কারা কী করবো, এইভাবে মনটা। মানে একটা সময় আপনি দেখা যেত যে আপনার পুরো পরিবারকে আপনি আগলে রাখতেন, আপনার পরিবারের সকল কাজ আপনিই করতেন, দেখা যেত পুরো পরিবারকে আপনি আগলে রেখেছেন, সকল দিকে আপনার সকল নজর ছিল, কিন্তু আপনি যখন অসুস্থ হয়ে পড়েছিলেন তখন আর আপনি ঠিকমতো দেখাশোনা করতে পারছিলেন না, একদম অসুস্থ হয়ে বিছানা পড়ে থাকতে হতো, এরকম একটা অবস্থা। তো সেই সময় যখন আপনি আবার জানতে পারেন যে আপনার এই হাঁটু ক্ষয়জনিত সমস্যার কোনো ওষুধও নেই, তখন আরও আপনি কিছুটা ভেঙে পড়েছিলেন। আচ্ছা, পরবর্তীতে আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ওনার আন্ডারে থেকে আপনি ট্রিটমেন্ট করেছেন। সো এখন ট্রিটমেন্ট করার পরবর্তী অবস্থা আপনার শারীরিক অবস্থাটা কেমন? এখন আগের চেয়ে ভালো। আপনার এই হাঁটুর যে ব্যথাগুলো ছিল বা কোমরের ব্যথা সেগুলো কি আছে এখন? এখন নাই, এখন চলে গেছে। আচ্ছা, আপনি কি এখন হাঁটু ভেঙে বসে কাজ করতে পারেন? হাঁটু ভেঙে কাজ করতে পারি। তো দীর্ঘ একটা সময় পরে এই যে আপনি যে এখন আবার অনেকটা সুস্থ এবং ভালো বোধ করছেন, কেমন লাগছে আপনার কাছে? আমার এখন ভালো লাগতেছে। আমরা আপনার আসলে মুখের হাসি দেখে আসলে বুঝতে পারছি যে আপনি এখন অবশ্যই অনেক ভালো আছেন। আমরা এখানে দর্শক ওনার মেয়ের জামাইকে পেয়েছি, আমরা একটু ওনার সাথে একটু পরিচিত হব এবং ওনার কাছ থেকে আসলে ওনার পুরো বিষয়টা একটু জানি। আসসালামু আলাইকুম স্যার, আপনার নামটা একটু বলুন আমাদেরকে। আমার নাম শফিকুল ইসলাম। স্যার, আমাদেরকে কি একটু বলবেন যে আপনার শাশুড়ি মূলত ওনাকে আপনি যে প্রথম অবস্থায় দেখেছিলেন ওনার কেমন সমস্যাগুলো ছিল? আসলে ওনার সমস্যাটা অনেক জটিল ছিল, উনি অনেক ডাক্তার দেখাইছেন, তো আমাকে বলল যে
কিছুদিন আগে ডাক্তার দেখাইছেন, উনি নাকি ওনারে অনেক ভয় দেখাইছে, অর্থাৎ বলছে যে এটার কোনো ওষুধ নাই, আপনার সারা জীবন এই ব্যথা নিয়ে থাকতে হবে। এরপর উনি আমার সাথে বিষয়টা শেয়ার করলো। পরে আমি বললাম, আমি আবার ডক্টর শকুল্লা স্যারের যে প্রতিবেদনগুলো দিতেন উনি যে পত্রিকায়, বিশেষ করে বাংলাদেশ প্রতিদিন, আমি ওনার এই প্রতিবেদনগুলো দেখতাম। এরপর টেলিভিশনে উনি যে কথা বলতেন, এগুলি আমি দেখতাম। তো ওনার প্রতি আমার একটা আগে থেকে আস্থা ছিল। বাট আমিও সি ক্যাটাগরি একজন ফার্মাসিস্ট, তো আমার লাইনটা ভালো জানা আছে যে আসলে কোন চিকিৎসাটা কোন জায়গায় গেলে ভালো হবে। তো সেই হিসেবে আমার শাশুড়ি, আমি বললাম যে আপনাকে একটা জায়গায় আমি নিয়ে যাব, ওই জায়গায় গেলে ইনশাল্লাহ আপনি ভালো হয়ে যাবেন। তো উনি আমার উপর আস্থা রাখলো, তো ইনশাল্লাহ ওনাকে আমি এখানে নিয়ে আসলাম। আসার পরে স্যারে দেখাইলাম, দেখানোর পরে তো ইনশাল্লাহ ভর্তি রাখলাম। এখন তো আমার শাশুড়ি আলহামদুলিল্লাহ উনি পুরোপুরি সুস্থ, এখন পুরোপুরি সুস্থ, তো আমিও হ্যাপি। স্যারের জন্য দোয়া রইল, ডিপিআরসির জন্য দোয়া রইল। আর এর সঙ্গে বলবো যে আপনারা যারা ব্যথায় কষ্ট করতেছেন, তারা এই ডিপিআরসিতে যোগাযোগ করেন, ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন। তার মানে দীর্ঘ একটা সময় ধরে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার ফলোয়ার ছিলেন এবং ওনার যে ট্রিটমেন্ট ব্যবস্থাগুলো সেগুলো সম্পর্কে আপনার আগে থেকে কিছুটা ধারণা ছিল। যখন আপনি আপনার শাশুড়িকে এই অবস্থায় দেখতে পান, তখন আপনি ডিসিশন নিয়েছেন যে আপনি ওনাকে নিয়ে স্যারের কাছে নিয়ে আসবেন, আপনার নিজের একটা বিশ্বাস ছিল। তো সেই বিশ্বাস থেকে আপনি যখন নিয়ে এসেছেন, এসে তো দেখেছেন যে আপনার সেই বিশ্বাস অবশ্যই কাজে লেগেছে এবং উনি আজকে সম্পূর্ণ সুস্থ এবং ভালো এনে বাড়ি ফিরে যাচ্ছেন। স্যার, আমাদের সাথে এবং আমাদের দর্শকদের সাথে কি আরেকটি জিনিস শেয়ার করা যাবে যে উনি যতদিন স্যারের কাছে, প্রায় 3 সপ্তাহ মতো উনি ভর্তি ছিলেন, তো এই চিকিৎসা ব্যবস্থাটা সম্পর্কে যদি একটু বলেন যে কেমন লেগেছে আপনাদের কাছে? আসলে এখানে যে চিকিৎসা ব্যবস্থাটা আমি দেখেছি, মানে টোটাল, মানে শুরুর থেকে যে সকল পরীক্ষা নিরীক্ষা এখানে হয়, যে সিস্টেমগুলা, আমার কাছে খুবই ভালো লাগছে। আমি তো বিভিন্ন হসপিটালে যাই, কারণ যেহেতু আমি এটার সাথে একটু সম্পৃক্ত আছি, তো সেই হিসাবে আমি এখানে যা দেখেছি তা সিস্টেমগুলো খুবই সুন্দর, এবং যে চিকিৎসা ব্যবস্থাটা এটা অত্যন্ত ভালো ভালো লেগেছে আমার কাছে, এবং খুবই ভালো। আমি বলবো যে এখানে কোনো রোগী আসলে ইনশাল্লাহ হতাশ হবেন না এবং ভালো চিকিৎসা পাবেন ওনারা। স্যার, আপনার কাছে আরেকটা বিষয় একটু জানতে চাই, যেমন হচ্ছে আপনি যেটা বলেছেন বা পেশেন্টও আমাদের সাথে শেয়ার করেছেন যে উনি দীর্ঘ একটা সময় উনি ওনার এই কোমর ব্যথা এবং হাঁটু ব্যথা জনিত সমস্যা উনি ভুগছিলেন। পরবর্তীতে বিভিন্ন ডক্টরের কাছে উনি গিয়েছেন, শেষ পর্যায়ে একজন ডক্টর তো ওনাকে বলেছেনই যে এটার কোনো ওষুধ নাই, যেটার কারণে উনি কিছুটা হতাশ হয়ে পড়েছিলেন। বাট যদিও কথাটা পুরোপুরি আসলে সত্যি না। সো পরবর্তীতে আপনারা ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে ট্রিটমেন্ট করে আজকে সম্পূর্ণ ভালো এবং সুস্থ উনি বাড়ি ফিরে যাচ্ছেন। উনি অবশ্যই আমরা বলবো যে একজন সৌভাগ্যবান ব্যক্তি। ওনার মতো কিন্তু এরকম অসংখ্য রোগী আমাদের আশপাশে ছড়িয়ে ছিটিয়ে আছেন যারা হয়তো এই ধরনের সমস্যাগুলোতে ভুগছেন, কিন্তু তারা হয়তো জানেন না যে কার কাছে গেলে ভালো হবে। যেটা আপনি কিছুক্ষণ আগে আমাদের সাথে শেয়ার করেছেন যে আপনি বিভিন্ন গবেষণা করেছেন এবং স্যারের বেশ অনেকদিন আপনি ফলোয়ার ছিলেন, যেটার কারণে হয়তো আপনি জানতে পেরেছেন, এখন যারা হয়তো জানেন না তাদের উদ্দেশ্যে কি আপনি কোনো উপদেশমূলক কিছু বানিয়ে দিবেন? জি, আমি সেটাই বলছিলাম যে আসলে যারা এই সম্পর্কে জানেন না, আসলে কি এই ব্যাপারে আপনারা একটু জেনে নেবেন, এবং যে সকল পরীক্ষা নিরীক্ষা এখানে হয় যে সিস্টেমগুলা, আমার কাছে খুবই ভালো লাগছে। আমি তো বিভিন্ন হসপিটালে যাই, কারণ যেহেতু আমি এটার সাথে একটু সম্পৃক্ত আছি, তো সেই হিসাবে আমি এখানে যা দেখেছি তা সিস্টেমগুলো খুবই সুন্দর, এবং যে চিকিৎসা ব্যবস্থাটা এটা অত্যন্ত ভালো ভালো লেগেছে আমার কাছে, এবং খুবই ভালো। আমি বলবো যে এখানে কোনো রোগী আসলে ইনশাল্লাহ হতাশ হবেন না এবং ভালো চিকিৎসা পাবেন ওনারা। ধন্যবাদ দর্শক আপনাদেরকে। দর্শক, এতক্ষণ আপনারা আসলে শুনলেন যে আমাদের এই পেশেন্ট দীর্ঘ একটা সময় ওনার হাঁটু ব্যথা এবং কোমর ব্যথা জনিত উনি সমস্যায় ভুগছিলেন। একটি সঠিক তথ্যই পারে একটি মানুষকে সারা জীবনের জন্য তার জীবনটাকে বদলে দিতে, সঠিকভাবে জীবনাচরণ করতে এবং সুস্থভাবে বেঁচে থাকার যে আশা সেটা যোগাতে সহযোগিতা করে। এই পেশেন্ট দেখুন যে একটি ভুল তথ্যের কারণে উনি এতটাই হতাশ হয়ে পড়েছিলেন যে উনি চিন্তা করছিলেন যে উনি কি আর স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবেন কি না। বাট উনি একটি সঠিক সিদ্ধান্তের কারণে আজকে কিন্তু উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে উনি বাসায় ফিরে যাচ্ছেন। এটা কিন্তু অনেক, এই যে একটি স্বাধীনতা ভালোভাবে বেঁচে থাকার, এটা অনেক বড় একটি প্রাপ্তি একটি মানুষের জন্য। আশা করি আপনারা এর থেকে ভালো একটি শিক্ষা পেয়েছেন এবং ভালো করে আপনারা জানতে পেরেছেন যে আপনাদের আসলে কী করা উচিত। ধন্যবাদ আপনাদের সকলকে।
আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।